চলনবিলের মাঝে মাঝে ধান কাটার উৎসব। প্রাকৃতিক বিপর্যয়ে ভালো ফলন মিলেছে ভালো দাবো। দেশের বৃহত্তম বিল জুড়ে এখন উৎসবের আমেজ। চলনবিল ঘুরে এসে আরো জানাচ্ছেন ঋতুজয়, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। পাকা ধানে কাস্তে চালানোর ব্যস্ততায় মনের সুখে গেয়ে ওঠা কৃষকের এই গানই জানান দিচ্ছে চলনবিলাঞ্চলে আমনের মাঠে মাঠে বইছে খুশির সুবাতাস। মরা কার্তিকের অভাবের শেষে অগ্রহায়ণ এসেছে নতুন ধানের সুবাস নিয়ে। ধানের ছড়ার ফাঁকে উঁকি দেয়া সূর্যের হাসি ছুঁয়ে যাচ্ছে কৃষকের মুখ। তুমি চলতি মৌসুমে বিরূপ আবহাওয়ায় আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। অনাবৃষ্টির কারণে ভরা বর্ষায়ও জমিতে দিতে হয়েছে সেচ। জ্বালানি তেল, সার, কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। বোনা আমনে ফলন কিছুটা কম হলেও রোপা আমনের বাম্পার ফলনে কেটে গেছে শঙ্কার মেঘ। স্বর্ণশস্যের ডাল নিয়ে যেন কৃষকের অপেক্ষায় শস্য ভাণ্ডার চলনবিল। বাজারেও দাম প্রত্যাশা মতো। চলনবিলে যে পরিমাণ ধান মনে করেন হয়েছে জন্মাইছে, আমরা তাতে মনে করেন কৃষক অনেক খুশি। খেরেরও দাম আছে, সব কিছুরই দাম আছে। আমরা এখন ভালো ফলন পাইছি, আমার লাভ ভালো আসবে। ধানের দামও অনেক ভালো, বর্তমানে 1400-1500 টাকার ধান মন প্রতি বিক্রি হচ্ছে। এরই মাঝে কাটা হয়ে গেছে চলনবিলের শতকরা 50% ধান। সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। ধান মারায়ে রোদে শুকানোয় দম ফেলার ফুসরত নেই কৃষানী গৃহিণীদেরও। এ যেন এক যৌথ খামারের সুখী দৃশ্য। বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় চলনবিলে আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়ানো বড় অর্জন মনে করছেন কৃষি কর্মকর্তারা। প্রথমে একটা বিপর্যয় থাকলেও সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবং বাজারে যেহেতু কৃষকের ভালো দাম পাচ্ছে কৃষক ফসলের, এজন্য কৃষক কিন্তু মোটামুটি সন্তোষজনক। চলতি মৌসুমে চলনবিলের নয় উপজেলায় প্রায় 70,520 হেক্টর জমিতে আমন ধানে চাষ করেছেন কৃষকেরা। বিঘাপতি 16 মণ গড় ফলনে তা থেকে প্রায় 3 লাখ মেট্রিক টনেরও বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। বিজয়, এটিএন নিউজ, পাবনা।